আমরা শপথ করছি সকল রাজনৈতিক ও নিষিদ্ধ সংগঠন থেকে বুয়েটকে মুক্ত রাখব। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। সবশেষে আমরা বলতে চাই, বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের চর্চা, কমিটি দেয়া, ক্যাম্পাসের শোডাউন, রাজনৈতিক সংগঠনের জনসমাবেশ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখার বিধি লঙ্ঘন, এছাড়া রাতে ক্যাম্পাসে প্রবেশ যেখানে বুয়েট শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ, সেখানে রাত তিনটায় একটা রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক নেতারা দলে বলে প্রোগ্রাম করা অবশ্যই একটি স্বাভাবিক ঘটনা না এবং সাংগঠনিক রাজনীতির প্রভাবে ঘটা ঘটনা। এখানে খুবই গুরুত্বের সাথে উল্লেখ্য যে 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদ হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র রাজনীতির ব্যাপারে বুয়েটের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বুয়েটের স্বাতন্ত্র্যকে স্বীকৃতি দিলেও বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সম্মান করছে না এবং 2022 সালে ঢাবি ছাত্রলীগ নেতা বুয়েটে সমাবেশ মিছিল করে হামলার হুমকি দেয়। এছাড়াও দফায় দফায় প্রতিবাদ জানানোর পরও ছাত্রলীগ সংশ্লিষ্টরা বুয়েটের শিক্ষার্থীদের অরাজনৈতিক ক্যাম্পাসের ইচ্ছাকে সম্মান না করে বুয়েট ক্যাম্পাসে পুনরায় ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার নানা রকম উদ্যোগ নিয়েছে। ক্রমাগত অসন্তোষ এখন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে শুধুমাত্র একটি নিরাপদ ক্যাম্পাস চাওয়ার দাবি থেকেই। তাই আমরা সবাই আহ্বান জানাচ্ছি ভুল প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য। আমরা শপথ করছি সকল রাজনৈতিক ও নিষিদ্ধ সংগঠন থেকে বুয়েটকে মুক্ত রাখব। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আমাদের ক্যাম্পাসের রাজনীতি মুক্ত থাকা, অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা শিক্ষার্থীরা পেলে আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা অনতিবিলম্বে আমাদের একাডেমিক কার্যক্রমে ফেরত যাব। ইতিমধ্যে আমরা আমাদের পরীক্ষাগুলো রিশিডিউল করার আবেদন জানিয়েছি।